নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, দেখতে দেখতে আমার মামামও কিন্তু বড় হয়ে যাচ্ছে। ভাবতেই অবাক অবাক লাগে মাঝে মাঝে, সেই ছোট্ট মেয়েটা আজ দেখতে দেখতে 4 বছর হয়ে গেল। যখন প্রথম হয়েছিল ভাবতাম একে কী করে কোলে নেব, কী করে বড় করব। খুব নার্সিং হোমে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু দেখতে দেখতে সেও শাড়ি ক্যারি করতে শিখে গেল, আবার সাজের জিনিসও পছন্দ করতে শিখে গেছে। কোনটা পরলে কোনটা ভালো লাগবে, কিভাবে ফটো তুলতে হবে, কিভাবে কুঁচি ধরতে হবে, সবই কিন্তু দেখতে দেখতে ও শিখে যাচ্ছে। এটাই নিয়ম যে মেয়েরা সবই পারে, আমরাও একদিন ছোট ছিলাম। আজকে পুরো গোটা সংসারটাকে সামলাচ্ছি, আবার মাও হয়ে গেলাম, মানে পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছি। ভাবিনি কখনো, হয়তো আমার মারাও এরকম চিন্তা করতো। তা যাই হোক, মেয়ে মুকুলবীথি স্কুলে চলে এসেছে, এটা ওর পুরোনো স্কুল, তাই সরস্বতী পুজোর দিন পুরোনো বন্ধুদের সাথে দেখা করার জন্য চলে এসেছে, আর আমিও চলে এসেছি আমারও বান্ধবীদের সাথে দেখা করতে। এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম যে কবে আমার বান্ধবীদের সাথে দেখা হবে বা মেয়ের বান্ধবীদের সাথে দেখা হবে, মানে এটা একটা পুরো ফ্যামিলি হয়ে গেছে আমাদের, সুখ দুঃখ সব কিছু। তা মেয়েও চলে এসছে অঞ্জলি দিতে, এখানে মাসিমারা ফুল দিচ্ছে, খুব ভালো লাগলো এসে। এখানে সবাই অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত, আর মেয়েও খুব খুশি খেলাধুলো করছে। আর আজকে তো 14ই ফেব্রুয়ারি, আর প্লাস আমাদের সরস্বতী পুজো দুটোই একসাথে পড়েছে, মানে দিনটা খুবই ভালো ছিল। মেয়ের সাথে সাথে আমরাও আবার পুরনো দিনগুলো ফিরে পাচ্ছি, পুরনো আনন্দগুলো উপভোগ করতে পাচ্ছি। এখানে পুরো সবাই মিলে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট কত সরস্বতীগুলো শাড়ি পরেছে, দেখেও খুব ভালো লাগছে। আমাদের পুরনো দিনগুলো মনে পড়ে যায় যে শাড়ি পরার জন্য কান্নাকাটি করতাম, তখন তো এত ছোট ছোট শাড়ি ছিল না, তখন ওই মায়েদের শাড়ি বড় বড় শাড়িই পরতাম। আর এখন যত দিন যাচ্ছে শৌখিনতাটা আমাদের তত বেড়ে যাচ্ছে, কোনটা পরলে কোনটা ভালো লাগবে। তা যাই হোক, আমাদের সব বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে গল্প গুজব করতে করতে ভিডিও করতেই মনে ছিল না, তা যেটুখানি ভিডিও করেছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর মামামও খুব সুন্দরভাবে ফটোগুলো তুলেছে, তাই ভাবলাম ফটোগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো। লাস্টের আমাদের এই ফটোটা কিন্তু খুব সুন্দর লাগছে। টাটা, বাই, আবার দেখ।